জানি কর্মচারীদের যে ঐক্যবদ্ধ লড়াই, শিক্ষক কর্মচারী সারা ভারতবর্ষে জয়ললিতা যখন মিশ করে দিয়েছিল সরকারি কর্মচারী আন্দোলনে, সুপ্রিম কোর্টের ঠাকুরকে পেশা তুলে দিতে হয়েছিল, সব জায়গায় লালু প্রসাদ এক সভায় করেছিলেন, এই মুখ্যমন্ত্রী এইভাবে সৈন্যতান্ত্রিক আচরণ করে এই আন্দোলন সমাধান পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে শূন্য পদে শিক্ষিত ও যোগ্য কর্মপ্রার্থীদের যোগ্য স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে সরকারি কর্মচারী পরিষদ লড়ছে লড়বে। সরকারি কর্মচারী পরিষদ জিন্দাবাদ। দেবাশিস সিলের নেতৃত্বে সরকারি কর্মচারী পরিষদ লড়ছে লড়বে। সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে লড়বে। কর্মচারী স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ আর সরকারি কর্মচারী পরিষদ লড়ছে লড়বে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে শূন্য পদে শিক্ষিত ও যোগ্য কর্মপ্রার্থীদের স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবিতে সরকারি কর্মচারী পরিষদ লড়ছে লড়বে। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ।